কিন্তু টিআরপি নামক একটা ভূত আছে না, সেটা যে কে সেটা আমি তো জানি না, তুমি জানো? আমাদের দূরদর্শন কিন্তু সবসময় একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান, হ্যাঁ, তো সেটা তার সঙ্গে বোকা বাক্স যায় না, একদম যায় না। একটা অডিশনে তুমি নাকি রীতিমতো পালিয়ে গিয়েছিলে, একটু ঘটনাটা বল। প্রাণী জগতের মধ্যে একমাত্র মানুষকেই তো যদি ঈশ্বর মানো বা যদি ইউনিভার্স মানো, তাহলে একমাত্র আবেগ তো মানুষেরই আছে, যেটা আছে সেটা প্রবণ হওয়াই তো ভালো। আর যার সাথে আড্ডা দেবো, তিনি আমাদের অনেকের কাছে শৈশবের স্মৃতির সাথে জড়িত। তার সাবলীল পাচন ভঙ্গি, তার কণ্ঠস্বর আমাদের সেই সময়ের বোকা বাক্সের দুনিয়ায় এক অদ্ভুত রকম আকর্ষণ করত। তাই দেরি না করে নিউজমা কথোপকথনে স্বাগত জানাচ্ছি আমাদের পছন্দের মানুষ শাশ্বতী গুরু ঠাকুরতাকে। শাশ্বতী নমস্কার, থ্যাংক ইউ আজকে টাইম দেওয়ার জন্য। প্রচুর ব্যস্ততা তোমার, কি কি নিয়ে ব্যস্ত আছো বলো। ইজিয়ার রুট দিয়ে তুমি যদি আমার জিজ্ঞেস করো কি কি নিয়ে ব্যস্ত নেই, অনেক কিছু নিয়ে ব্যস্ত, সংসার তো আছেই, নিজে সে তো সব মানুষই ব্যস্ত থাকে, নিজের বাইরের কাজ, আর একরকম বাইরের কাজ নয় তো, নানান রকম বাইরের কাজ আছে, একটু লেখাপড়ার কাজ আছে, অভিনয়ের কাজ আছে, তোমরা দেখেছো আমি খুব বন্ধুবৎসল, আমার কিছু বন্ধু বান্ধব আছে, সেটাও আমার একটা বড় কাজ বলবো না, আমার এটা মানে সেখানে একটু টাইম দিতে হয়, সব জায়গাতেই আমি সেই সময়গুলো একদম ভেতর থেকে দিতে, অনেস্টলি আমি সব জায়গায় যেটাই আমি করি সেই জায়গাতেই আমি খুব অনেস্টলি সময়টা দিতে চাই, আমার ভালো লাগে বলে, মানে তাদের আমি সময় দিয়ে খুব ধন্য করছি তা নয়, আমি ধন্য হই সেটাই। তোমাকে তো বিভিন্ন ধরনের চরিত্রই আমরা দেখতে পাই, সাম্প্রতিককালে দেখলাম অ্যাডভোকেট অচিন্ত্য আইচে সিরিজে বিচারকের ভূমিকায়, তো বেশ একটা ওটা একটু মজারও আছে, একটা সাসপেন্স উইথ আর যাদের সঙ্গে আমি অভিনয় করেছি শাশ্বত ঋত্বিক এরা সব মানে তাবড় অ্যাক্টর, আর দেয়ার ওয়াজ নেভার এ ডাল মোমেন্ট যাকে বলে, খুব মজা করে। আর আমার না অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে জয়দীপ মুখার্জির সঙ্গে কাজ করবো, দারুণ দারুণ সিরিজ উপহার দিতে ভালো, এত ভালো ডিরেক্টর, ওর সঙ্গে আমি আগে কাজ করেছি কিন্তু তখন ও কৌশিককে অ্যাসিস্ট করতো, কৌশিকের সঙ্গে কাজ করতো, সেই সময় আমি জয়দীপের সাথে কাজ করেছি, তারপরেও করেছি একটা সময়, আমার ঠিক মনে পড়ে আজকাল মানে স্মৃতি এমন আমাকে মাঝে মাঝেই আউট করে দেয়, এটা কম বেশি সবাই, হ্যাঁ, তবে বোধ হয় একটা সময় ও অনিন্দ্য ব্যানার্জির সঙ্গে ছিল কিনা জানি না, বোধ হয় ছিল সেই সময়, ওর কথা আমার নিজের খুব ইচ্ছে ছিল যে জয়দীপের কাজ এবং এখন জয়দীপ দিয়ে কাজ করছে, জয়দীপের সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা আমার পূরণ হলো। জয়দীপ দা কি বললো শুটিং এর পর? জয়দীপ তো কম কথা বলে, হ্যাঁ হ্যাঁ, যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর, আমি একটু জিজ্ঞেস করলাম হ্যাঁ কিছু হচ্ছে বলে, হ্যাঁ হ্যাঁ হচ্ছে, তোমার হচ্ছে, তোমার হচ্ছে, হ্যাঁ। জয়দীপ দার সাথেও যখন সাক্ষাৎকার নিয়েছি আগে পরে যতটুকু কথা হয়েছে, আমি তো আগেও চিন্তাম খুবই ডাউন টু আর্থ এবং ভয় লাগে না, না মানে কাজটা করে আনন্দ সহকারে কাজ করার কারণ আছে, সেটা হচ্ছে ওই সময়কার যারা আমি যাদের সঙ্গে একটুখানি কাজ করতে পেরেছি, ছেলেরা আমার থেকে তো অনেকই ছোট ছেলেপিলেরাই বলবো, তাই জয়দীপকেও ওরা না ভেরি অনেস্ট টু দেয়ার আর্ট, ভেরি অনেস্ট টু দেয়ার ক্রাফট, আর তাই জন্য সেই অনেস্টিটা তখনই দিতে পারে যখন মানুষটা খুব ট্রান্সপারেন্ট হয় এবং খুব অনেস্ট হয়। জয়দীপ একদম একটা সোজা সাপটা পরিষ্কার বুদ্ধিমান একটা ছেলে, সুতরাং তার তো খুব মানে এটা নিয়ে কথা বলার মন রেখে কথা বলার ব্যাপার, কাজটাও সে ওরকম ভাবেই করে, পরিষ্কার একেবারে, তার ছকা আছে ফ্রেম কি কিভাবে যাবে, গল্প কিভাবে যাবে, একদম এডিটিংটা ভেবে ভেবে ও শুট করে, যখন শুট করতে থাকে ওর মাথায় এডিটিংটা থাকে, এটা আমার মনে হয়েছে। সো না অনেকে বলেছে কমফোর্টেবল, ভেরি কমফোর্টেবল, ভেরি কমফোর্টেবল। তোমার সাথে কথা বলতে বলতে যেটা আমি একটু আজকে ভয় ভয় আছি, যেটা খুব স্বাভাবিক আমাদের জন্য, তার কারণ হচ্ছে আমি আজকে অন ক্যামেরা শিকারই করছি, আমি অনেক বড় বয়স অবধি যেটা খুব অনেকেই অনেকেরও এই সমস্যাটা,
যে শাশ্বতী দি কখন যেন চৈতালি দি, আর চৈতালি দি কখন যেন শাশ্বতী দি, মানে আমি অনেক বড় বয়স অব্দি আমি নাম ভুলিয়ে ফেলতাম, এটা অনেকেরই প্রবলেম। তো মানে সত্যি জানতে ইচ্ছা করে যে তোমাদের এই বন্ডিংটা, মানে এই প্রশ্নটা হয়তো তুমি বহুবার ফেস করেছো, সবাই তোমাকে জিজ্ঞেস করে, কিন্তু এইটা সত্যি এই বন্ডিংটা কি করে? শুনো, বন্ডিং তো হবে, কারণ এত বছর একসঙ্গে এক জায়গায় কাজ করেছি, বন্ডিং তো হবে। তাছাড়া কাজের আগেও কলেজে থাকতেও চৈতালিকে আমি চিনতাম, ও যাদবপুর, আমিও তখন যাদবপুরে। কিন্তু আমি বলবো এটা আমাদের বন্ডিং এর থেকেও, তুমি যেটা বলছো যে শাশ্বতী দি চৈতালি দি গিয়ে ফেলে, সেটা হচ্ছে ভিউয়ার্সদের বন্ডিং। যেন ভিউয়ার্সরা, দর্শক যারা আমাদের দেখেছে, তারা এমন ভাবে শাশ্বতী চৈতালিকে একসঙ্গে বন্ডিং করে নিয়েছে, এটা আমার মনে হয় ভিউয়ার্সদের জিজ্ঞেস করো যে এই বন্ডিংটা কিভাবে, কেন আমাদের বলার থেকে তারা ভালো বলবে। আমাদের তরফ থেকে আমি তোমায় বলতে পারি, চৈতালি আর আমি আমরা অনেক দিনের বন্ধু, খুব বন্ধু, এবং অনেক দিন হয়ে গেছে দুজনে রিটায়ারও করেছি, তারপরেও অফিসের বাইরেও এখনো খুব বন্ধু। হ্যাঁ, তুমি যেটা বলছো যে ভিউয়ার্সই বলতে পারবে, সেটা ঠিক, আমরা তো আমাদের মতো করে দেখছি, কিন্তু তোমাদের কোথাও গিয়ে কেমিস্ট্রি ভীষণ ভাবে স্ট্রং, সেই জন্যই সেটা রিফ্লেক্ট করে। মানে এটা ঠিক হয়তো তোমরাও জেনে বুঝে করোনি, কিন্তু এই প্রশ্নটা আজকের যুগে খুব প্রাসঙ্গিক, যেখানে এখনকার প্রফেশনাল যুগে বলাই হয় যে প্রফেশনাল ওয়ার্ল্ডে কেউ কারো বন্ধু হয় না। তোমরা সেখানে এত বছর কাটিয়েছো, তো সেখানে কি মান অভিমান কিছু কি ঘটেনি? না না, সেটা প্রফেশনাল আর প্রফেশনাল বলে কিছু নেই। ছোটবেলা থেকে ভেবে দেখো, ছোটবেলা স্কুলের বন্ধুরা, তারপরে আরেকটু বড় হয়ে স্কুলের বন্ধুরা, তারপর নিজের সংসারের ভাই বোনেরা, তারপরেও ছেলে মেয়েরা, মান অভিমান এই সমস্ত তো হবে, সবার সঙ্গেই হয়। সেটা আমার আর চৈতালির হলে যে সেটা খুব দোষের তাতে নয়, সুতরাং মানো সেটা খুব নর্মালি, যেরকম দুটো মানুষ আস্তে আস্তে, আমরা যেরকম খুব, মানে আমরা যখন দূরদর্শনে ঢুকেছি তখন তো দুজনেই আমরা কুড়ির কোঠায়, কুড়ির কোঠায় বয়স, আজকে কোথায় এসে পৌঁছেছি বলো? বয়সটার নাই বা বললাম, আমার কোনো আপত্তি নেই, চৈতালি রেগে যাবে, তুমি আবার বলতে গেলে কেন বলবে আমাকে, তাই জন্য বলছিলাম। কিন্তু এই যে রাস্তাটা, এই যে জার্নিটা, তার মধ্যে যেরকম হয় সব মানুষের যেরকম হয় সেরকম আমাদেরও হয়েছে, কিন্তু বন্ধুত্ব তো সব ছাপিয়ে, একটা বন্ধুত্ব, একটু ভালোবাসা, এই যে একা নিজের ভাই বোনেরা, মারামারি চুলিচুলি হয় না, আমাদের চুলিচুলি মারামারি কোনোদিন হয় নিজেদেরও, কিন্তু কারণ বড় বয়সী বন্ধু হয়েছে, তো একেবারে ছোট থেকে তো নয়, কিন্তু সব ওই সবটাই থাকে। তো মা অভিমান হলে কি রাগ করে কথা বন্ধ থাকতো? থাকতো ম্যাক্সিমাম কতদিন? না না, ওইরকম নয়, আমি সবসময় একটু ঠান্ডা মাথার মানুষ, চৈতালি যেটা হতো রাগ হলে কেঁদে ফেলতো, আর কিংবা খুব চেঁচাতো, তখন ওকে একটুখানি আদর, মানে চট করে রেগে যেত, আগে ঠান্ডা হয়ে যেত, ওই সময় ওকে একটুখানি আল্লাহ দিতে হবে, একটুখানি আদর করে কথা বলতে হবে, তবে রাগ ভাঙানোর একটাই ছিল, তখন আমি ওকে বলতাম তুমি নিশ্চয়ই খিদে পেয়েছে তাই এত রাগ হচ্ছে, চল একটু খাই আমরা ক্যান্টিনে বসে, এরকম আর কি কথার কথা। তবে আমি এটুকু বলতে পারি যে আমরা খুব ভালো দিন কাটিয়েছি, খুব ভালো, যে সময়টা একটা বড় চাঙ্ক অফ টাইম জীবনের, অনেকখানি সময় আমরা একসঙ্গে প্রতিদিন ছিলাম, তো খুব সুন্দর কেটেছে সেই সময়। কিন্তু প্রফেশনাল কম্পিটিশন কিছু ছিল না? না, সেরকম ভাবে মানে একজন আরেকজনকে হিংসি করার মতন কম্পিটিশন ছিল না, এইটা তো খুব আমি বলবো সেটা খুব স্বাস্থ্যকর কম্পিটিশন, যেটা সেটা হচ্ছে ও একটা খুব ভালো করলো, আমি চেষ্টা করবো আরো ভালো ভালো করার, ও যেটা ভালো করলো ওর কাছ থেকে কি আমি নিতে পারলাম, কতটুকু আমি শিখতে পারলাম, সেটা শিখে যদি আমি আরেকটু ভালো করতে পারি, এই কম্পিটিশন তো থাকা ভালো, সেটা ছিল দুজনেরই ছিল, কিন্তু সেটা নিয়ে নিজেদের মধ্যে কখনো ভুল বোঝাবুঝি, কথা বলা বন্ধ, বা হিংসা, ওই ওই টাইপের হিংসা, না না, ও ওই মানুষটাও চৈতালিও ওই মানুষ নয়, আমিও সেই মানুষ। আচ্ছা, অনেক সময় হয় খুব ভালো স্ট্রং বন্ডিং, ভালো বন্ধুত্ব, সেটা সব ক্ষেত্রে সংসারে হয়, প্রফেশনাল ওয়ার্ল্ডে হয়, একটু থার্ড পার্সনের ভূমিকা থাকে, একটু ঘেঁটে দেওয়ার, এরকম কখনো ফেস করেছে? হ্যাঁ, তাও হয়েছে, তাও হয়েছে, তবে হালে পানি পায়নি। আচ্ছা, মানে সেই ক্ষেত্রে যেটা প্রবলেম হয় যে আমরা অনেক সময় হয় না যাচাই করি না, কিছু হয়তো শুনলাম সেটা হয়তো আচ্ছা এরকম বললো সেইটা, কিন্তু তোমরা বোধহয় বরাবর ক্লিয়ার করে দিতে। হ্যাঁ শোনো, এরকম যে অনেক হয়েছে তা বলবো না, কিন্তু যখনই হয়েছে
প্রথমত নিজের একটা বুদ্ধি আছে তো, আমার তো, আমি তো বুদ্ধিমান ব্যক্তি বলি নিজেকে মনে করি, নিশ্চয়ই নিশ্চয়ই, সেখানে এতদিন ধরে যখন মিশছি এত বছরের, যেখানে সেখানে একজন যে কেউ এসে একটা কিছু কথা বলে দিল আর আমি সেটা সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিলাম, অতটাও দুর্বল চরিত্রের মানুষ আমি বা কে, আমরা কেউই নই। সুতরাং সেইখানেই প্রথম যাচাইটা হয়ে যেত যে না, এই কথাটাও বলতে পারে না, যে যাই বলুক এর কথাটাও বলবে না। তারপরেও যদি ধরো প্রত্যেক দিনে তো কাজ, একটা অফিসে যাচ্ছি, অনেক লোক, অনেকটা সময় কাটাচ্ছি, কাজ সংক্রান্ত নিয়ে কিছু একটা হলো, একটা ছোট বড় কোনো কথা উঠলো, কেউ কিছু বলেছে, সেটা নিয়ে হয়তো একটা কিছু ঘোট পাকিয়েছে এবং তার মধ্যে বলা হলো আমাকে যে চৈতালি দিও কিন্তু এটা তোমার সম্বন্ধে বলছে, তখন সবসময় পরিষ্কার করে নেয় আমার, এরকম আমার কোনো ঘটনা সত্যি মনে নিয়ে হয়েছে বলে, তুমি বলছো বলে বলছি, যদি এরকম কখনো হয়ে থেকেও থাকে তাহলেও কিন্তু সেটা ওকে জিজ্ঞেস করে বা ও আমাকে জিজ্ঞেস করে তখনই ক্লিয়ার করে নেওয়া অন্যের কথাটা নিয়ে। আমি কোনোদিনই কারো অন্যের কথা শুনে আরেকটা মানুষকে জাজ করার পক্ষপাতী না, তুমি একেবারেই কান পাতলা নও, না না আমি পক্ষপাতী নই এবং আমি নিজের বুদ্ধির উপর খুব ভরসা রাখি এবং সেটাকে সম্মান করি, সেটা প্রয়োজন। এক্স্যাক্টলি, একটু আগে যেটা বলছি যে আল্লাদি, আমি তোমার ব্যাপারে যখন একটু দেখছিলাম, তুমি এক জায়গায় বলছিলে যে তুমি একটা সময় অনেকটা বয়স অবধিও একটু আল্লাদি ব্যাপার তোমার মধ্যে ছিল ভীষণ, এবং সেটা তুমি সেই সময়কার শাশ্বতী আর তারপরে চেঞ্জেসটা, মানে সেটা তুমি, আমি যেটা পেয়েছি ইনফরমেশন যে তুমি কনসিয়াসলি কিছু করোনি, কিন্তু তবু চেঞ্জেসটা, কারণ ওরকম ভাবে থাকলে তুমি আজকের যে ভূমিকাটা পালন করছো তাহলে তো সেটা কখনোই হতো না। মানে তুমি বলতে চাইছো আমি কিরকম কোন চেষ্টা করেছি কিনা সেই মানুষটা থেকে এই মানুষটা হয়ে উঠতে, কনসিয়াসলি না, কনসিয়াসলি কোনো চেষ্টা করিনি। সেই যে সময়কার কথা তুমি আমাকে জিজ্ঞেস করছো, সেই সময়টা আমি ছিলাম ধরো তখনও বিয়েটিয়ে হয়ে গেছে, কাজেও সবে বোধ হয় জয়েন করেছি, তার আগে আমি আমার মা বাবার কাছে খুব আল্লাদি নিয়েছিলাম, সত্যি খুব আল্লাদি ছিলাম, আল্লাদি তো সব সন্তানই মা বাবার কাছে আল্লাদি, মানে একটু বেশি প্যাম্পার্ড হয়েছে, প্যাম্পার্ড বেশি হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার না কথা ভীষণ এলানো ছিল, ভীষণ আদু আদু করে, মানে আমি ভাল লাগছে না, বন্ধু বান্ধবীটা আজকে আমাদের করবো না, এরকম করে আমি কথা বলতাম, কথা যে কথা বলা বলতে আমরা যেটা বোঝাই, বা আজকের দিনে আমি যখন প্রেজেন্ট করি বা অভিনয় করি যেভাবে কথা বলি বা এমনিতেও আমি যে কথাটা বলি, তখন আমি সেরকম করে কথা বলতাম না, খুব আদো আদো এলানো কথা ছিল, সেটা নিয়ে আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই আমার খুব পিছনে লাগতো, হাসি ঠাট্টা খুব হতো, তখন কি একটু মানে তখন মন খারাপ হতো, না 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 হাসি ঠাট্টা মধ্যেই আর কি থাকতো ব্যাপারটা। কিন্তু তারপর যখন আমি কাজটা জয়েন করলাম দূরদর্শনে, তখন ওই কাজ আমাকে শিখিয়ে নিল, গড়ে পিঠে নিল, বুঝেছো, আজকের যে আমি শাশ্বতীদি তোমরা বলো এবং শাশ্বতীদি কি সুন্দর কথা বলো ইত্যাদি বলে শুনে আমার খুব ভালো লাগে, সেইটা আমাকে কিন্তু বড়ে পিঠে নিয়েছে আমার অফিস দূরদর্শন, ওইখানে কাজ করতে করতে আমি শিখেছি। ছোট বাচ্চা যে কোনো স্কুলে যেতে যেতে প্রথমে স্কুলে গিয়ে খেলে, খেলতে খেলতে বন্ধুদের চেনে, বন্ধুদের চিনতে চিনতে টিচারদের চেনে, ক্লাস চেনে, অক্ষর চেনে, ঠিক আমিও সেরকম করেই শিখে গেছি, কবে শিখেছি কি করে শিখেছি, আমি যে খুব একটা এফোর্ট দিয়েছি সেটাও বলে অন্তত আমার মনে নেই। যেহেতু তুমি বলছো তুমি বাড়ি থেকে অফিসে গিয়েই তুমি করতে 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 শিখছো, কিন্তু যেহেতু সেটা সেটা তো স্কুল নয় যেখানে তোমার শেখাবে, ওটা প্রফেশনাল ওয়ার্ল্ড, তো রীতিমতো ওখানে শিখেই যেতে হয়, তো সেই জন্য সেরকম কোনো কিছু আমাদের সামনে পড়েনি। আমরা যে সময় দূরদর্শন জয়েন করেছি তখন তো সবে দূরদর্শন এসেছে, দূরদর্শন শুরু হয়েছে অবস্থাতে আমরাও দূরদর্শন দিয়েছি একদম একই সময়, সেই সময় আমরা কাজ, তুমি যদি পুরনো দূরদর্শনের কোনো অনুষ্ঠান দেখো তুমি দেখবে সেই সময় যেরকম করে কথা বলতাম আজকে যেরকম করে কথা বলি তার মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু কাজ করতে করতে শিখেছি, আর তখন তো ভুল কি করতাম না, ওরকম করে যখন কথা বলতাম, বড়রা ছিলেন, পঙ্কজদা ছিলেন, বিভাসদা ছিলেন, দুই বিভাসদা ছিলেন, বিভাস বোস, বিভাস চক্রবর্তী, আরো বড়ুয়া আছে, আরো অনেকেই ছিলেন যারা, তারা সব ঠিক করে দিয়েছেন, সুযোগ দিয়েছেন, না এরকম না, উচ্চারণটা এই হবে না, ওই হবে, ওরকম করে বলতে হবে, তারা শিখিয়ে দিয়েছেন যখন ভুল হয়েছে। আর এই করতে করতে প্রত্যেকের আমার নিজস্ব একটা বাচন ভঙ্গি আছে, যেভাবে আমি কথা চিরকাল বলেছি, এখনো বলি, তখনও বলতাম, কে আর কে মানে চৈতালির, ওর একটা নিজস্ব বাচন ভঙ্গি আছে, ও চিরকাল সেটার মধ্যেই কথা বলেছে, ওইটাই না একটা, এবং প্রত্যেক দিন দর্শক ওটা নিচ্ছেন, তো তখন তো হাজারটা চ্যানেল নেই আজকের মতন, শুধু আমরা, সুতরাং দূরদর্শন খুললেই আমরা,
এবার দর্শকেরও না আমাদের সঙ্গে ওই রকম একটা পরিচিতি, যেরকম পরিবারের লোকের সঙ্গে পরিচিতি হয়ে যায়, খুব ভালো রিলেট করতে পারে। হ্যাঁ, দর্শক ওইভাবেই আমাদের গ্রহণ করেছে। ধরো একটা পরিবারের মধ্যে একজন একভাবে কথা বলে আরেকজন আরেকভাবে কথা বলে, কিন্তু সে তারা যখন পরিবারের লোক তখন দর্শক পরিবারের লোক কিন্তু তাদের সেইভাবেই গ্রহণ করে নেয়। সুতরাং আমি যেভাবে ছিলাম দর্শক আমাকে সেভাবে গ্রহণ করেছে, চৈতালিকেও সেইভাবে একদম। তো তখনকার সময় থেকে এখনকার সময়, মানে সেই অর্থে এখন যে প্রেশার, এখন যে চাপটা, মানে এখন হচ্ছে পারো না তো কারোর অত সময় নেই দেখিয়ে দেওয়া, বা তোমাকে প্রথমে পারতেই হবে, তবেই তুমি টিকবে, টিকে থাকার একটা লড়াই যেটা আমরা বলি। তাহলে সেই সময় থেকে এই সময় যে যে চেঞ্জেসটা, তোমার এর থেকে তুমি কি বলবে, তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে? আমি প্রথমেই বললাম ভাগ্যিস আমি সেই সময় ছিলাম না। মানে সেই সময় ছিলে, মানে এই সময় ছিলে, আমরা যে সময় ছিলাম তখন এত চাপ, এত লড়াই, এত টিকে থাকার জন্য এত চিন্তা ভাবনা স্ট্রেস আমাদের সময় ছিল না। সুতরাং আমরা খুব আনন্দ করে কাজ করেছি। অফিসটা না আমাদের কাছে খানিকটা ইউনিভার্সিটি লাইফের মতনই ছিল। তখন যখন দূরদর্শন শুরু হলো, আমরা এক ঝাঁক মানে নতুন যৌবনের দূত এক ঝাঁক ছেলে মেয়ে গিয়ে ঢুকলাম। তাদের মধ্যে কেউ কেউ তারা অনুষ্ঠান তৈরি করছে, মানে নির্মাণ করছে, আর আমরা যারা প্রেজেন্টার, যারা প্রেজেন্ট করছি, এই সবাই মিলে আমরা একটা তৈরি হয়ে উঠলাম, বড় হয়ে উঠলাম। হ্যাঁ, করতে করতে অনেকগুলো বছর পেরিয়ে গেল, নিয়ে আমরা একদম গোল্ডেন টাইম দেখেছি দূরদর্শনের। অনুষ্ঠান বলো, কাজের পরিবেশ বলো, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গুলো বলো, এই যে যাদের সবটাই কি সুন্দর ছিল, সবটাই ভীষণ সুন্দর, আমার চোখে মুখে রিফ্লেক্ট করছে, হচ্ছে না? আমার খুব ভালো, আমার তো ভাবতেও খুব ভালো লাগে, আর আমি তার জন্য এখন কি হচ্ছে জানতেও চাই না, ভাবতেও চাই না। আমরা খুব ভালো ছিলাম, মানে আমার রিফ্লেকশনটা দেখে ভালো লাগছে, যে এরকম ভাবে যদি এই 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 সুন্দর সুন্দর কথাটা যদি এত ইজিলি বলতে পারতাম। এনিওয়ে, তুমি যেটা বললে প্রেজেন্টার, তো তখনকার প্রেজেন্টেশন আর এখনকার প্রেজেন্টেশনের মধ্যে অনেকটাই তফাৎ হয়েছে, অনেকটাই তফাৎ। তো তুমি অ্যাজ এ প্রেজেন্টার এটা কি বলবে? দেখো, তফাৎ হয়েছে, পরিবর্তন অনেক হয়েছে, এটা আমি 100 বার বলবো, কিন্তু আমরা খুব ভালো ছিলাম, এখন খুব খারাপ হয়েছে সেটা কিন্তু আমি বলবো না। কারণ সামগ্রিকভাবেই আমাদের সামাজিক অনেকটাই পরিবর্তন হয়েছে সব দিকে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, সেই সময় যখন আমরা দূরদর্শন জয়েন করেছি, তখন তো সব ইউনিভার্সিটি স্টুডেন্ট, তখন আমাদের যেরকম ছিল স্টুডেন্ট লাইফ যেরকম ছিল, ইউনিভার্সিটি লাইফ যেরকম ছিল, সামাজিক জীবন যেরকম ছিল, পারিবারিক জীবন যেরকম ছিল, সেরকমই কর্মক্ষেত্রে জীবন যেমন ছিল, আমরা ঠিক সেরকম সেরকম করেই ছিলাম, অবস্থান আমাদের তাই ছিল। এখন সমস্তটাই বদলে গেছে, অনেকটা, সমস্তটা পুরো বদলে গেছে আমি বলছি, কিন্তু অনেকখানি চেঞ্জ হয়েছে। এবার দেখো, নানান সেগমেন্টে চেঞ্জ হচ্ছে, অথচ ওই একটা সেগমেন্টে, প্রেজেন্টেশন সেগমেন্টে কোনো চেঞ্জ হবে না তা তো বলা যায় না, কিন্তু সেখানেও চেঞ্জ হয়েছে। ভাষার অনেক পরিবর্তন হয়েছে, অঙ্গভঙ্গির অনেক পরিবর্তন হয়েছে। আমাদের সময় দূরদর্শনে আমাদের বলে দেওয়া হয়েছিল যে ওই যে বাক্সটার মধ্যে, তুমি প্রথমেই একটা বোকা বাক্স, আমি জানি না কেন বলে। আমাদের দূরদর্শন কিন্তু সবসময় একটা শিক্ষামূলক জায়গা, সেখান থেকে নানান কিছু মানুষ শিখেছে, সমাজ শিখেছে। হ্যাঁ, তুমি হেলথ বলো, তুমি এগ্রিকালচার বলো, তুমি ভাষা বলো, তুমি সাহিত্য সংস্কৃতি বলো, যা তুমি যা কিছু ভাবতে পারো সমস্ত ছিল। আমাদের তো ছিল একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের মতন দূরদর্শন, আমরা কিন্তু বিনোদনমূলক চ্যানেল ছিলাম না। এখন যেমন সমস্তটাই বিনোদন, সেটা খারাপ তা আমিও বলছি না, বিনোদন তো চারিদিকে আছে, কিন্তু আমাদের দূরদর্শন কিন্তু সবসময় একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান। হ্যাঁ, তো তাদের দেশে অনেকদিন আগেই দূরদর্শন এসছে, এবং তারা কেন যে ইডিয়েট বক্স বলেছে আমি জানি না, কিন্তু আমরা যখন দূরদর্শন এসছি, উই ওয়ার নেভার আ ইডিয়েট বক্স, নেভার। কিন্তু আমার মনে হয়, মানে তোমার সাথে কথা বলতে বলতে ওই হয় না যে একটা যুক্তি দিতে হবে, আমি একটা খুব অযৌক্তিক যুক্তি বলবো, যে এটাও হতে পারে যে আমার অন্তত ছোটবেলায় এটা অনেকেরই,
তখন সদ্য সদ্য ওই সাদা কালো টিভি, এবং হঠাৎ করে ওই বক্সের মধ্যে একটা মানুষ কথা বলছে, বেশ অনেকটা বয়স পর্যন্ত জানতাম, যখন সচেতন ভাবে যত যতক্ষণ না সেই বুদ্ধিটা এসছে, ভাবতাম যে মানুষটা ঢুকলো কি করে, মানে এই যে বোকা বোকা ভাবনা গুলো, মানে এখনকার যুগে কি আমরা এই প্রজন্মকে ভাবতে পারি তারা এসব ভাববে, আমরা ভাবতাম, বিকজ তখন তো টেকনোলজি জাস্ট শুরু হয়েছে, এখনকার যুগে তো সবটাই অনেকটা এগিয়ে। হ্যাঁ, না অতটাও ভাবার মত, যারা এরকম সত্যি ভাবতো যে মানুষ যখন ঢুকলো কি করে, তারা বোকা বোকা, মানে হ্যাঁ ওই যে বোকা ভাষণ না, তারা বোকা দর্শক, ওই যে বলে দর্শক, কারণ তারও বহু আগে থেকে তো রেডিও শুনছে। হ্যাঁ না, ওটাও তো বলতো কে কথা, হ্যাঁ রেটাদের কে বলছে, তার মধ্যে লোক বসে আছে সে কথা বলছে, তা কি কখনো ভাবতে, তা নয়, ওগুলো একটু বলা হয় বোধ হয়, কিন্তু অতটাও নয়। তোমার একটা ঘটনা জেনেছি, যে একটা অডিশনে তুমি নাকি রীতিমতো পালিয়ে গিয়েছিলে, একটু ঘটনাটা বল। ঠিকই বলেছ, আমি যখন দূরদর্শনে এক বন্ধুর চাপে পড়ে আমি গিয়েছিলাম অডিশন দিতে, মানে সেটা কি একদম প্রথম, একদম তখন মানে শুরু হয়নি, কলকাতায় দূরদর্শন আসে, আচ্ছা মানে 1975 অগস্টের অনেকটাই আগে, মানে অনেকটা না কয়েক মাস আগে, আমাদের এক বন্ধু যারা একসাথে আমরা ইউনিভার্সিটিতে পড়তাম, সে কাজ পেয়েছিল, চাকরি পেয়েছিল দূরদর্শনে প্রোগ্রামে, তো সে বলেছিল যে একদিন আয় দেখতে আয় আমরা কত কাজ করছি, সেই আমরা সবাই মিলে দেখতে গেছি, সেইখানে গিয়েই একটা সূচনাটা হয়, তারপরে আমাকে বলা হয় যে তুমি একদিন অডিশন দিতে এসো, তো আমি বলেছিলাম না বাবা অডিশন টডিশন দিয়ে আমি কথাই বলতে পারি, আমি গান গাইতে পারি, আমি তো অল ইন্ডিয়া রেডিওর আর্টিস্ট ছিলাম, গান গাইতাম, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলাম, তো গান টান গাইতে পারি, নাচতেও পারি, কিন্তু ওই অডিশন টডিশন কথা বললা ওইসব আমি পারবো না, তখন তখন এরকম করে একটু কথা বলতাম, তো বললো যে না 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 করে খুব জোরাজোরি করে আমাকে চেপে ধরে নিয়ে গেল, গিয়ে আমি দেখলাম সেখানে 150 জন মতন, 155 জন প্রার্থী, তারা সব বসে আছে কনফারেন্স হলে, সেখানে বসেছি অনেক ঘন্টা, অনেকগুলো ঘন্টা বসে আছি, আর তাদের সব কথোপকথন আমার কানে আসছে, কেউ বলেছে বলছে আমি যুববাণী করি, কেউ বলছে আমি রেডিওতে নাটক করি, কেউ বলছে আমি নাটক করি, মানে সবাই অনেক কিছু করে, কিছু করে জানে, আমি শুধু গান করি, করার মধ্যে শুধু গান করি, নাচ করি, আর শ্বশুরবাড়ি করি, কলেজ যাই, লেখাপড়া করি, আর কিছুই করি না, এইসব দেখে থেকে আমার প্রচন্ড ভয় করলাম, ওরে বাবা এই আমার দ্বারা হবে না, নিয়ে আমি চুপচাপ এদিক ওদিক দেখে দেখলাম, ওই বন্ধুর নাম ছিল ইন্দ্রজিৎ, দেখলাম ইন্দ্রজিৎ নেই ওখানে, আমি গুটি গুটি পাই ওখান থেকে বেরিয়ে, হ্যাঁ কারণ অনেক ঘন্টা চলে গেছে, কখন ডাকবে তার নেই, ঠিক সেই সকালবেলা বেলায় 10:30-11টার সময় গেছি, আর তখন প্রায় 3:30-3:30 বাজে, দূর চলে যাই, বলে আমি গেটের দিকে হাঁটা দিয়েছিলাম, হঠাৎ কোথা থেকে দেখতে পেয়েছি, ও আচ্ছা দেখতে পেয়ে গেছে, আই কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস, দৌড়ে এসে আমাকে ধরছে, একদম না চল চল শিগগিরি চল, একদম পালাবি না, উনি আমাকে আবার ধরে নিয়ে এলো, নিয়ে আমি অডিশনে গিয়ে বসলাম, ও খুব ভয় পেয়েছিলাম গো, এটা বললে হবে না যে আমি একদম দারুণ করে অডিশন দিয়েছি, আমি সব পেরেছিলাম, না 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 খুব কি কি জিজ্ঞেস করেছিল আমি কি পেরেছিলাম কি পারিনি, এখন আর আমার অত মনে নেই সত্যি কথা, তারপর ওখান থেকে সুযোগ পেয়ে গেলে, সেটাই বলছি যে অডিশনটা দিলাম, আচ্ছা বাবা হয়ে গেছে, তো হয়েছিল ওই ছোটবেলায় হয় না ইঞ্জেকশন নিতে, ইঞ্জেকশন নিতে যা কোন রকম হয়ে তো গেছে, বাবা বাড়ি যাই, চলে এসেছিলাম, তার সপ্তাহ দেরি করে একটা চিঠি এলো যে আমার নাকি হয়েছে, তাতে আমি ঝটপট নাস্তিক ভীষণ অবাক হলাম যে কি করে হয়, তো যাই হোক সেই হলো, তারপরে দূরদর্শনে গিয়ে ঢুকলাম, তারপর বাকিটা তো ওই চলতে চলতে শিখে গেছি, যতটুকু শিখেছি, যদি কিছু শিখে থাকি দূরদর্শনের দয়াতেই শিখেছি। তাহলে সেই বন্ধুটার পরে বলেনি যে কিরে পালিয়ে তো যাচ্ছি, স্বামী জোর করে টেনে আনা, অনেকদিন সেসব নিয়ে কথা হতো। তুমি শ্বশুরবাড়ির কথা বললে, তোমার সাথে তোমার শাশুড়ি বন্ডিং খুব ভালো ছিল, মানে ভীষণ, তুমি এখনো মিস করো তাকে? আমার মানে এক মার কাছ থেকে, এক মার কাছ থেকে আমি আরেক মার কাছে গিয়েছিলাম, খুব খুব ভালোবাসতাম। যখন মায়ের কথা উঠলই, তুমি এখন মা, এখনকার সময় আমাদের সমস্ত সম্পর্ক একটা উদযাপন, এক একটা দিন ধরে ধরে মাতৃ দিবস হলো একটা দিবস, তুমি কি বলবে এই বিষয়ে? হুজুক, এগুলো হুজুক, মাতৃ দিবস আমার আলাদা করে কিছু হয় না, রোজ মাতৃ দিবস, আর নারী হিসাবে নারী দিবস দিবসের ব্যাপারে কি বলবো, ওটাও হুজুক, মেয়েরা হচ্ছে সব থেকে আমি বলবো একটা নেশনের একটা জাতির সিদ্ধারা হচ্ছে মেয়েরা, সুতরাং ওই একটা দিন তাকে হঠাৎ করে উদযাপন করার অর্থ নেই, হ্যাঁ ঠিক আছে আমরা তো করি জন্মদিন, রোজই রয়েছি, তার মধ্যে 365 দিনের মধ্যে একটা দিন জন্মদিন, সেইটা মনে করে আমরা সেটাকে হয়তো সেলিব্রেট করি, একটু বিশেষভাবে সেদিনটাকে তার সঙ্গে খুব আল্লাদ আমোদ হয়,
সেই সেইটুকু হিসেবে ঠিক আছে, কিন্তু তার বেশি বাইরে যেটা মাঝে মাঝে আমার মনে হয় না হতে পারে, সেই ওই নারী দিবস, উইমেন্স ডে বা মাদার্স ডে বলে সেই অনেক কার্ড বিক্রি হলো, ফুল বিক্রি হলো অনেক, আজকাল তো কনজিউমারিজমের সময়, ওইসব মাথায় রেখে এইসব হয়েছে আর কি। হ্যাঁ, তবে একটা যুক্তিও দেওয়া হয় অপর দিকে, যে এমনিতে তো মা তো মা আছেই, আমরা হয় না যে ভাবনাটা সবসময়, যখন মা থাকেন না কোনো একটা সময়, তো সকলের জীবনেই হয় যে মা আর নেই, তখন বোঝা যায় যে মা কি ছিলেন, ভাবা তো উচিত। আমি তো সবাইকেই বলবো যে যাদের মা আছেন প্রত্যেক দিন তাকে সেলিব্রেট করুন প্রত্যেক দিন, এবং যাদের মা নেই তারাও প্রত্যেক দিন তাকে মনে করে সেলিব্রেট করুন। সত্যি তাই, সত্যি মা অন্য জিনিস, একদম সত্যি না থাকলে বোঝা যায় একদম। এবার একটু এই সময় কথা বলি, তুমি তো শুধু আর এখানে আটকে নেই, তোমাকে আমরা এতেও পেলাম, মুম্বাইয়ের ফিল্মেও পেলাম, একটু ওই অভিজ্ঞতাটা শুনবো। ওটাও হঠাৎ করে হওয়া জানো আমার জীবনে না, এই অনেক জিনিস, কোনো জিনিসটাই আমার মনে পড়ে না যে আমি খুব একটা প্ল্যান করে এটা করব ভেবে গিয়েছি তারপর সেটা হয়েছে, হঠাৎ হঠাৎ করেই অনেক হঠাৎ করে হয় বল, সেটা খুব ভালো হয়, সুযোগ এসেছে। হ্যাঁ, ওটাও একটা হঠাৎ করেই সুযোগ এলো, একটা আমার আজকাল তো তুমি জানো ফোনে একটা চেয়ে পাঠালো বম্বে থেকে যে একটা অডিশন দাও, একটা কাজের জন্য অডিশন দাও, সেটা কি কাজ বলা হয়নি। আচ্ছা, সে অডিশনটা পাঠালাম, তারপর সেটাতে সিলেক্টেড হলাম, যখন সিলেক্ট ঢুকলাম তখন ওরা বললো যে এটা ছবির জন্য, আমি ভাবছিলাম বোধহয় বিজ্ঞাপনের কাজ। আচ্ছা, তারপর শুনলাম সেটা ছবির জন্য, তো কি ছবি কার ছবি তখন সেটা বলা হয়নি, তারও অনেক দিন পরে মাসখানেক পরে সেটা জানানো হলো, সেটা একটা বড় ব্যানারের ছবি, নিখিল আডবাণি, এতে রানী মুখার্জি তার হিরোইন, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, এবং আমার চরিত্রটা হচ্ছে রানী মুখার্জির মা। সেটা শুনে তো ভীষণ খুশি হয়ে গেলাম, সবাই খুশি হবে, আমিও ভীষণ খুশি হলাম, একদমই ভাবিনি। তো তারপরে হ্যাঁ, তা আমাদের শুটিং ওই সময় খুব কোভিড চলছে, ভরা কোভিড, তারই মধ্যে আমরা গিয়েছিলাম নরওয়ে, নয় আমাদের এস্টোনিয়াতে শুটিং হয়েছিল, নরওয়ে গভর্নমেন্ট ওনাদের কিছু অসুবিধা ছিল তাই জন্য শুটিংটা নরওয়েতে হতে পারেনি, গল্পটা নরওয়েকে নিয়ে আমরা এস্টোনিয়াতে শুটিং করেছিলাম। সেটা আমরা 45 দিন সেখানে ছিলাম, যাওয়া আসা করা সম্ভব ছিল না, কারণ তখন একটা আমরা ওই বেলুনের মধ্যে আর কি, কোভিড চলছে তো পুরো দলটা একসঙ্গে যাওয়া, এক জায়গায় থাকা, আবার একসঙ্গে চলে আসা, এরকম ভাবে। হ্যাঁ, দ্যাট ওয়াজ এ ভেরি নাইস, কি বলবো, মানে একটা এক্সপিরিয়েন্স একদম। তো মানে ওখানকার শুটিং এর প্রসেস যেটা বলা হয়, মুম্বাই অনেক বেশি প্রফেশনাল, মানে কি তফাৎটা পেলে? অনেক বেশি প্রফেশনাল ওদের না, অনেক অনেক সুবিধা ওদের রয়েছে, প্রথমত ইটস এ বিগ মানি, তো সেইখানে ওরা যেভাবে কাজটাকে করতে পারে, আমাদের এখানে অনেক ভেবে চিন্তে অনেক রেস্ট্রিক্টের মধ্যে কাজ করতে হয়, সুতরাং আমার এখানেও তো অনেক ছবি করেছি, এখানের ছবি করা বম্বের ছবি করার মধ্যে এই তফাৎটা আমি দেখলাম খুবই আছে। তবে এটা এটা আমি বলবো যে ওখানে যারা টেকনিশিয়ান যারা কাজ করে, এবং ছোট বড় সবাই, যারা ছোট ছোট কাজ করে, যারা ছোট বড় কাজের ছোট বড় হয় না, কিন্তু আমি দায়িত্বের কথা বলছি, যারা অনেক বড় দায়িত্ব নিয়ে কাজ করেন বা যারা মানে প্রিলিমিনারি লেভেলে কাজ করে, সবাই কিন্তু ভীষণ প্রফেশনাল, প্রফেশনাল ইন দ্য সেন্স তারা কিন্তু নিজের কাজটা জানে, আমাকে এতটার থেকে এতটা সময় যখন কাজটা চলবে আই এম টোটালি ডেডিকেটেড টু দ্যাট ওয়ার্ক। হ্যাঁ, এবার ধরো তার মধ্যে কিছু ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে যারা আর্টিস্টদের সামলাচ্ছে, যখন আমরা আমাদেরটা আমরা দেখেছি তো, এই যে আমরা কলকাতা থেকে গেছি ওরকম একটা সময়, আমরা কি কোথায় বসবো, আমাদের জামা কাপড় কোথায় আসবে, তারপর কে কার কখন কি লাগছে, কি কখন খাবে, যখন খেতে যাব তখন সঙ্গে সঙ্গে নানান রকম, এগুলো ছোট ছোট জিনিস বলছি, কিন্তু এই যে রাউন্ড দ্য ক্লক একটা কনস্ট্যান্ট একটা চোখ থাকে যে এর কি দরকার, এর জন্য এবার কি করা হবে, কখনোই কিন্তু তোমার মনে হবে না, তুমি যত ছোট রোলি করো আর তুমি বড় বড় রোলি করো, তোমার কখনো মনে হবে না যে তুমি হেলা ফেলা, সেই ইম্পর্টেন্সটা ওরা দেয় সবথেকে, এবং যেটা যেটা খুব শেখার মতন জিনিস সেটা হচ্ছে সম্পূর্ণ ভাবে ওরা কাজটাকে খুব গুরুত্ব দেয়, যখন আমি এই কাজটার মধ্যে রয়েছি, এই প্রোডাকশনটার মধ্যে রয়েছে, আমি যেখানেই থাকি না কেন, আমার পজিশনিং যেখানেই হোক না কেন,
they give their 100% to it. এটা আমার খুব ভালো লেগেছে। তোমার রানী মুখার্জির সাথে কাজ করে কেমন লাগলো? ভালো, দে আর অন্যরকম। আমরা এখানে যেরকম কাজ করতে করতে দিদি দাদা হয়ে যায় না, সব বন্ধু বন্ধু হয়ে যায়, ওখানে অতটা ওরকম হয় না। ওখানে সবাই নিজের নিজের গান থাকে, আলাদা করে বসে গল্প হয় না। আমরা যেরকম শর্ট হয়ে গেল, আচ্ছা আলো হচ্ছে, এবারে পিটিয়ে বসে চা খাওয়া হচ্ছে, আড্ডা হচ্ছে, ওই সব পুরোনো দিনের স্মৃতি রোমন্থন হচ্ছে। ওইখানে অন্তত আমি যখন জিত কাজটুকু করেছি তার মধ্যে আমি সেটা পাইনি। সবাই দে ওয়ার ভেরি ফোকাসড যে এরপরে আমার কি শর্ট, এরপরে কি আসছে না আসছে, বসে গল্প করো। সকলকে আলাদা আলাদা ভ্যান, প্রত্যেকের আলাদা ভ্যান, যে যার জায়গায় হয় শর্টে তুমি আছো সেখানে কথা বললা বলি নেই, হ্যাঁ সেখানে তো কথা বলা। আর যখন শর্ট হয়ে যাচ্ছে যে যার ভ্যান। আর অনির্বাণ ভট্টাচার্যও ছিলেন, তোমার সে জামাই হয়েছিল, তো সেই যেহেতু সেও বাঙালি, তো সেখানে আমরা ছজন কলকাতা থেকে গিয়েছিলাম বাঙালি, আমরা সবাই এক জায়গাতেই ছিলাম, একটা হোটেলেই ছিলাম, ইনক্লুডিং দ্য আমরা সবাই একসাথে ছিলাম। যখন আমরা হোটেলে ফিরে আসতাম তখন তো আর আমরা ওই কাজটার মধ্যে তখন নিখিলের বাণী হোক আর অনির্বাণ আচার্যই হোক আর শাশ্বতী ঘোষাকর্তাই হোক, সবাই আমরা তখন একসাথে বসে সবাই খাওয়া গল্প করা হয়েছিল, তারপর রাত্রিবেলা ডিনার হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে যেত না ওখানে, মানে 8:30-9:00 মধ্যে ডিনার ইজ ওভার। তারপরে আমাদের বাঙালিদের কি 1:30-1:30 ঘুম পাড়ো, তারপর আড্ডা, আমাদের আড্ডা হতো ছোট্ট শহর জানো এস্টোনিয়া, 20 মিনিটে তুমি শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাবে, ভীষণ সুন্দর মিষ্টি শহর। আমরা ওরকম ওখানে ট্রাম আছে, ট্রামে চড়ে পড়লাম, একদম চলে গেলাম শহরের শেষ প্রান্তে, আবার ওখান থেকে চলে চলে আবার চলে এলাম এখানে, এইসব হতো। হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর সময় কেটেছে। অনির্বাণ খুব ভালো ছেলে, খুব লক্ষ্মী ছেলে। শাশ্বতী দি এক সময়ের প্রেজেন্টার, সিরিয়াল করছো, ফিল্ম করছো, ওটিটি সিরিজ করছো, সব দিকে তুমি ছেয়ে আছো, এর মধ্যে কোনটা করতে তোমার বেশি ভালো লাগে? ছেয়ে আছি কিনা জানি না, সবই করছি একটু একটু করে। আমার সব করতে ভাল লাগে জানো, আমার কাজের মধ্যে থাকতে ভাল লাগে, আর এনিথিং ক্রিয়েটিভ আমার খুব ভাল লাগে। আমার এখন সত্যি এতটা বয়স হয়ে গেছে জীবনে, এসব নিয়ে আমি খুব একটা ভাবি না যদিও, কিন্তু আমার এখনো নতুন নতুন জিনিস শিখতে খুব ভাল লাগে। আমি যখন দেখি ছোটরা কি সুন্দর আঁকছে কিংবা একটা অদ্ভুত একটা নতুন কিছু কাজ করছে, আমার সেটা ভীষণ শিখতে ইচ্ছে করে। আর সেটা মানে সুযোগ সুবিধা থাকলে আমি চট করে গিয়ে সেটা শিখেও ফেলি। হ্যাঁ, অনেক বয়সে এসে আমি মনে হলো যে আমি গাড়ি চালানো শিখবো, সেটা শুনে আমার ছেলে মেয়ে দুজনে হেসে কুটিপাটি, তাদের তার ছেলের হাসি দেখো, তুমি এখন গাড়ি শিখবে, দাঁড়া, এবার তো দেবী তো কাছে থাকে না, সবাই দূরে দূরে থাকে। তো সেই সময় তাদের মধ্যে আমি গাড়িটা শিখে ফেললাম, শিখে ফেলে একটা গাড়ি কিনেও ফেললাম। তারপরে আমার মেয়ে যখন আসছে বাইরে থেকে তখন ওকে আমি এয়ারপোর্টে নিজে গাড়ি চালিয়ে নিতে গেলাম, বলিনি যে গাড়ি চালানো শিখেছি, গাড়ি কিনেছি তাও বলিনি, ওকে আমি রিসিভ করতে চলে গেছি। এবারে ও এয়ারপোর্ট থেকে এসেছে, এসে ও ভাবছে তো ট্যাক্সি করে যাব, তখন আমি ওই সাদা গাড়িটার দিকে, আমার প্রথম একটা মারুতি 800 ছিল সাদা রঙের, সেটার দিকে এগোচ্ছি, তখন ও বলছে যে ও গাড়ি ভাড়া করলে, আমি কিছু বলছি না, জিনিসপত্র রাখালো, উঠলো, আমি সামনে যাচ্ছি, মা এখানে এসো, কোথায় যাচ্ছ এখানে, সামনে গিয়ে ড্রাইভারের সিটে বসেছি, ফোনে অবাক হয়ে কি করছো তুমি, আমি চালিয়ে নিয়ে যাবো, তোর কি ভয় করবে, কি বলছো, চোখ বড় বড় হয়ে গেছে। তো সেই চালিয়ে নিয়ে এলাম, হয়তো তখন বলেনি যে মা আমার স্মার্ট মা, না তখন বলছি আই কান্ট বিলিভ, সত্যি এটা হচ্ছে, বিশ্বাস করতে পারছে না। তো এরকম তখন আমি বললাম কি রে, তোরা তোমাকে খুব চ্যালেঞ্জ দিয়েছিলি বলো তো, এনার্জি লেভেল সাংঘাতিক। হ্যাঁ এনার্জি লেভেল আমার খুব, এখনো আমি 14 ঘন্টা কাজ করি, আমার খুব এনার্জি লেভেল, একমাত্র আমার এনার্জি পড়ে যায় কখন জানো, যখন আমার কেউ যদি আমার মনে কষ্ট দেয়, একটু যদি মনে আঘাত পাই, একটু দুঃখ যদি কোনো কারণে হয়ে যায়, সাধারণত হয় না, কিন্তু কোনো কারণে যদি একটু দুঃখ পাই, তুমি দেখবে আমার চেহারাটাই পাল্টে যায়, সরু মুখ হয়ে যায়, সেটা চোখ মুখে চলে আসে, সব খিদে চলে যায়, ঘুম চলে যায়। তুমি কিন্তু বেশি স্পর্শকাতর বোধ হয়, কিন্তু আবেগ শিল্পীদের তো আবেগ প্রবণ হতেই হয়। হ্যাঁ সে তো ভালো, হ্যাঁ সেটাই, সেটা তো ভালোই, সেটা ভালোই, খুবই ভালো। আর এই যে দেখো, এই যে পুরো প্রাণী জগতের মধ্যে একমাত্র মানুষকেই তো যদি ঈশ্বর মানো বা যদি ইউনিভার্স মানো, তাহলে একমাত্র আবেগ তো মানুষেরই আছে, যেটা আছে সেটা প্রবণ হওয়াই তো ভালো আমার মনে হয়।
এত কিছুর মধ্যে অনেক ধরনের চরিত্র তো করেইছো, এমন কোন এখনো পর্যন্ত বাকি আছে যে এরকম একটা চরিত্র পেলে খুব ভালো হতো করার ইচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অনেক রকম মনে হয় গো, একদিন এক এক রকম মনে হয়। তবে খুব রিসেন্টলি আমি নীনা গুপ্তার কিছু সিরিজ দেখছিলাম, কালকেই আমি পঞ্চায়েত দেখেছি, তার আগেও দুটো দেখেছি, মানে দুটো সিজন দেখেছি। হ্যাঁ দেখো, কত বয়সে এসে একদম একটা লিপ, আমার খুব ইচ্ছে করে যে ইস, এখন তো ওরকম নেই না, এখন নানান রকম গল্প নিয়ে কাজ হচ্ছে, আমার খুব ইচ্ছে করে যে এরকম যদি। অ্যাকচুয়ালি মুম্বাইতে একটু ওখানে এক্স্যাক্টলি ওই যে ইয়াং এজ থাকলে তবেই তুমি লিড, ওখানে সব রকম ভাবে ভাবা হয়, ওই এক্সপেরিমেন্টের জায়গা আমাদের হচ্ছে টল ইন্ডাস্ট্রিতে। কিন্তু শোনো, আমাদের যে ছোট ছোট মানে আমাদের পরের জেনারেশন এবং তারপরের জেনারেশনও এখন এসেছে যারা কাজ করছে, খুব ভালো কাজ করছে, এবং তারা যদি করার ওদের একটু হাত ধরতে হবে। দেখো যারা ক্রিয়েটিভ পিপল তারা তো ছবি বানাবে, কিন্তু ছবি বানানোর পেছনে যে বড় প্রসেসটা রয়েছে, টাকা পয়সা সমস্তটাই, সেখানে তো একটুখানি তাদের হাত ধরতে হবে, তাই না? তো তারা কি করে কাজ করবে, সাহস করবে কি করে বলো? ইচ্ছে থাকলেও সে যদি আজকে একটু ভালো চিত্রনাট্য নিয়ে যায়, অন্য রকম একটা চিত্রনাট্য, যেটা তোমরা বলছো যে বোম্বেতে হচ্ছে, এখানে কেন হচ্ছে না, এরকম একটা চিত্রনাট্য যদি বাংলায় নিয়ে যায়ও, প্রডিউসার বলবে না টাকা উঠবে না, এখানে এক্সপেরিমেন্ট করতে ভয় লাগে। ভয় হয়তো আমরা দর্শকরাও তার জন্য বেশ কিছু দর্শক খানিকটা তো নিশ্চয়ই দর্শক অনেক সময় একটু নতুন ধরনের হলে আমরা অ্যাকসেপ্ট করি না, নাই না, কত ভালো ভালো সিরিয়াল যেগুলো আমাদের ভালো লাগে উঠে গেছে চট করে, আমি আর নাম করছি না, বন্ধ হয়ে গেছে। আবার যে সিরিয়াল গুলো অনেক দিন ধরে চলছে 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 বন্ধ হয়ে গেছে, ঘুরে ফিরে এইটাই কি দাঁড়ায়? আমরা বলি যে আরে সিরিয়াল মানে সেই বস্তা পচা শাশুড়ি বউয়ের ক্যাচাল, শাশুড়ি বউয়ের ঝগড়া, কিন্তু দেখা যায় যে টিআরপির দিকে সবসময় সেগুলোই উপরে থাকে, আর যেগুলো একটু অন্য ধরনের সেগুলো আলটিমেটলি সেই যেটা বললে দু তিন মাস চলে বন্ধ হয়ে যায়। আমার কাছে নেই গো এটার উত্তর, কিন্তু কেউই দিতে পারে না, এটার উত্তর দর্শক দেবে, কারণ দর্শকরা আবার বলেও দর্শকরা কিন্তু চায়। কিন্তু যদি আমরা ধরি সেই সময় ঋতুপর্ণ ঘোষের গানের উপরে, সেটাও একটু অন্যরকম ছিল, দর্শক কি নাইনি? হ্যাঁ মানে ওটাই, দর্শক কি নাইনি? তাহলে কি কোথাও কি এটাও বলা যায় যে সেইভাবে যদি প্রেজেন্ট করা হয় কোন রকম নতুনত্ব সেটা নেই? সেইভাবে প্রেজেন্ট মানে আমি ওটার সঙ্গে গানের উপরের সঙ্গে কোনো কিছু তুলনায় আনছি না, ভালো। হ্যাঁ তবে একাকাশের নিচে হয়েছে, হয়েছে অনেক হয়েছে, এখনো যে এর মাঝেও যে হয়নি তা নয়, একদম মেয়েবেলা হয়েছে, মেয়েবেলা অনেক অনেক হয়েছে, হওয়ার চেষ্টা হয়। কিন্তু টিআরপি নামক একটা ভূত আছে না, সেটা যে কে সেটা আমি তো জানি না, তুমি জানো? জানি না, মানে জানে না, দর্শকও জানে না, কিন্তু সে ভীষণ ভাবে রয়েছে, অল্প ভেদে ঈশ্বরের মতন সে রয়েছে। এবং হ্যাঁ মানে সেটা কিভাবে ক্যালকুলেশনটা হয় সেটা বলা জানি না, জানি বুঝতে পারি না, শুনি টিআরপি উঠছে না, টিআরপি পড়ে যাচ্ছে, টিআরপি চচ্চর করে উঠছে, কার যে কেন ওঠে আর কার যে কেন পড়ে সত্যি জানি। আমরা কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটা চটজলদি সেশন হয়, একটু জাস্ট চট করে প্রশ্ন করব, তুমি চট করে উত্তরটা দিয়ে দেবে, যদিও সেরকমই তুমি দিচ্ছ। জীবনে অনেক সময় হয় না যে আমরা ভাবি যে এটা যদি না ঘটতো ভালো হতো, মানে জীবনের কোনো ঘটনা স্মৃতি যেটা তুমি ডিলিট করতে চাও, তাহলে সেটা কোন স্মৃতি হতে পারে বা কোন ঘটনা হতে পারে? প্রিয়জনকে হারিয়ে যাওয়ার স্মৃতিগুলো তো ভীষণ কষ্টদায়ক, সেগুলো ডিলিট করতে চাই, সেগুলো যদি না হতে বলে ভালো। ভূতের রাজা এলো তোমাকে দুটো বর দেবে বললো, কি চাইবে? আবার ছোটবেলাটা ফিরে চাইবো, আবার ছোটবেলায় ফিরে যেতে খুব ইচ্ছে করে জানো, একদম ছোটবেলা যখন থেকে মনে আছে, আর তখন থেকে কতদিন পর্যন্ত ছোটবেলা বলতে পারি না, আমার তো এখনো মাঝে মাঝে ছোটবেলা মনে হয়, কিন্তু যাই হোক ধরো আমার সন্তানরা এসে গেছে সেই অবধি, যদি ছোটবেলা ধরি ওই সময়টা যদি আবার ফিরে পাওয়া যেত, একদম ছোটবেলা থেকে আমার সেই আমার ছোটবেলার যারা সব মানে দাদু দিদা মা মাসি বাবা কাকা মামা দাদা ভাই বোন সব মিলে যে ছোটবেলা, তখনকার বন্ধুরা, সেই ছোটবেলাটা। আরেকটা বল মনে হয় যে সবাই ভালো থাকুক, মানে আমার ছেলেমেয়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, আর ক্রিয়েটিভিটির মধ্যে থাকুক, আর আমার নিজের জন্য যেটা মনে হয় যে আমি যেন আমার জীবনের শেষ দিন অবধি আমি সুস্থ এবং ক্রিয়েটিভিটিতে থাকতে পারি, মানে আমার যেন সমাজকে দেবার মতন কিছু থাকে, সেটা যাই হোক, ভালো অভিনয়ও তো দেবার মতন জিনিস, বা যাই হোক আমি অন্যের জন্যে
বা যে অন্যের জন্য করে আমি খুব অন্যকে ফিটিয়ে দিচ্ছি কাজ করি তা নয়, আমি নিজে খুব খুশি হই, সেরকম ক্রিয়েটিভিটিতে থাকতে চাই, পজিটিভ এতে সুস্থ থাকতে চাই। তোমার ক্যারেক্টারের একটা পজিটিভ পয়েন্ট, একটা নেগেটিভ পয়েন্ট। নেগেটিভ পয়েন্টটাই আগে বলি, জট করে ওই খারাপ লাগাটা এসে গেলে মনটা বড্ড, ওটাকে আমি হ্যান্ডেল করতে পারি না, মানে মনটাকে কন্ট্রোল করা না, মনটা আমি খুব কন্ট্রোল করতে পারি, কিন্তু আমি খুব নিজের যে যাকে আমি খুব ভালোবাসি, কাছের মানুষ যারা আমার পিপল হু ম্যাটার টু মি, তাদের কাছ থেকে যদি একটু আঘাত পাই না, খুব সামান্য আঘাতে আমি ভীষণ কাতর হয়ে পড়ি, এটা আমার একটা নেগেটিভ পয়েন্ট। আর আরেকটা হচ্ছে যে আমার যেটা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে আমি একদম দুঃখ বিলাসী নই, আমি খুব পজিটিভ একটা মানুষ, আমার কোনো দেখলেই না আমি একদম দুঃখ বিলাসী মানুষ নই, আমি খুব খুশি হই। আর আমার কাছে কার কত বয়স কে বুড়ো কে কচি কে তরুণ সব আমার মনে, আর আমার সবাই বন্ধু, সবাই আমার বন্ধু হতে পারে, আমি খুব পজিটিভ মানুষ। কথা বলতে বলতে সময় যে কখন ফুরিয়ে যায় বোঝাই যায় না, মানে সময়ের দাবি মেনেই আজকে শেষ করতে হবে, কিন্তু মানে আমি যেন এখনো মনে হচ্ছে আরো কত কিছু জানার আছে, আর একটু কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। আপনারা এইভাবেই আমাদের কে জানান আপনাদের মতামত, আপনারা ভীষণই পছন্দ করেন আমাদের কথোপকথনকে, আর আপনাদের জন্যই আমরা প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি আরো এরকম সুন্দর সুন্দর গেস্টদের আনার। যথারীতি আমার কথা দিয়ে তো শেষ হবে না, তো শাশ্বতীর দিকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। তাকে বলবো, তোমাকে বলবো, তোমার যাকে ইচ্ছে অবশ্যই আমার দর্শককে বলবো, আমিও তোমার একজন খুব মানে একদম প্রাণবন্ত একদম দর্শক দর্শক। আচ্ছা, তাহলে আমার দর্শককেই আমি বলি যে এই পৃথিবীটা এত সুন্দর এবং এই জীবনটা এত সুন্দর, ওঠা পড়া টানা পড়েন যাই থাক না কেন, এই জীবনটাতে খুব আনন্দ করে বাঁচুন, সবটাকে ছেড়ে দিয়ে আনন্দটাকে দেখতে শিখুন, আর চেষ্টা করুন সেইটাকেই দেখতে। আর ওই যেরকম দিন দিন হয় রাত হয় সেরকম মাঝে মাঝে একটুখানি ঝড়ঝাপটা হাসতে পারে, কিন্তু সেগুলো কেটে যায়, আনন্দ করে বাঁচুন, খুব সুন্দর বাঁচবেন এই পৃথিবীর এই জীবন এই দিনগুলো, জীবনের দিনগুলো ভালো করে বাঁচুন, ভালোবেসে বাঁচুন। আরও খবর পেতে লাইক, ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে।